এবারের প্রশ্ন, মুসলিমরা একাকি থাকতে পারে না, অবশ্যই সকল মুসলিমকে সংঘবদ্ধ থাকতে হবে। এই সংঘবদ্ধ বলতে কি বোঝায়? কোন দলের অধীনে থাকতে হবে নাকি প্রত্যেক এলাকায় একজন আমিরের অধীনে থাকতে হবে? জানতে চাই। সংঘবদ্ধ থাকার অর্থ হলো দল না করা। দল করলেই তো বিচ্ছিন্নতা হয়ে গেল, আপনি একদল, আমি একদল, উনি একদল, তিনি একদল, দল করলেই তো ভাগাভাগি হয়ে গেল। সংঘবদ্ধ থাকার অর্থ হইল দল না করা, এক উম্মত হয়ে বসবাস করা পৃথিবীতে। উম্মা কনসেপ্ট, উম্মা ধারণা। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই যে তোমাদের উম্মত, এই উম্মত কয় উম্মত? এক উম্মত। উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, এক দিন, এক মিল্লাত, এটা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা কয় উম্মত ছিলাম? এক উম্মত। সামনে ইমাম মেহেদী এসে জ্ঞান দিয়ে পিটিয়ে সাইজ করে বলবে সবাইরে, এক দল বানাই দেবে, এক উম্মত। ইমাম মাহাদির পিটুনি না খাইয়া দলাদলি থামবে না, ওনার পিটুনি ছোটে গোটা মুসলিম জাহান, সাত মহাদেশ সবাই কি হয়ে যাবে? এক দল, এক জাতি, এক জাতি, এক উম্মতে পরিণত হবে। দলাদলির নাম সংঘবদ্ধ হওয়া না, দলাদলির নাম হলো বিচ্ছিন্নতা, ফেরকা বলা। 73 দল, এই উম্মত কত দল হয়ে আছে এখন? 73 দল। আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা, সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, 73 দল, 73 ধর্মে ভাগ হয়ে গেছি আমরা, নাউযুবিল্লাহ মিন জালিক। 73 বাদ দিয়ে এক হয়ে যাওয়া, এটা হলো জামাত, এটা হলো সংঘবদ্ধ হওয়া। ধর্মের নামে, ইসলামের নামে আমরা কোনো দলাদলি করব না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ছাড়া একে অপরের আর কোনো কিছু না। এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক শুধুই ভাতৃত্বের, শুধুই বেরাদারি সম্পর্ক, এর বাইরে আর কোনো সম্পর্ক হতে পারে না। রেষারেষি, দুশ্মনী, ঘৃণা, এটা আসতে পারে না। তবে এখন তো গোটা মুসলিম বিশ্বের সমস্ত মেধা, যোগ্যতা, পাওয়ার ক্ষমতা, জনবল, ধনবল সব ধ্বংস হয়ে যাচ্ছে নিজেদের হানাহানি, এই দলাদলি, এই কোন দলের কারণে, ঠিক নয় কি? উম্মা কনসেপ্টে আসতে হবে। একজন মুসলিম দেখলেই আপনি যদি অনুভব না করেন যে সে আমার ভাই, তাহলে কিসের মুসলমান আপনি? হতে পারে সে হয়তো ভুলে আছে, শিরিকে আছে, হয়তো সে কবরকে সেজদা করতেছে, কিন্তু সে যে ওইটাকেই মনে করতেছে জান্নাতে যাওয়ার বড় উসিলা ওইটা। তাহলে এই দেশের এক শ্রেণীর মানুষেরা তারা ওইটা বুঝাইছে, তাহলে আপনি যদি তাকে ডিনাই করেন, দূরে সরাই দেন, তাহলে সে হেদায়েত হবে কি করে? তাকে বুকে টানতে হবে যে ভাই আসল খাতির জমাইয়ে আস্তে আস্তে তাকে আসল দিনটা, কোরআনের মূল তাওহিদি দিনটা যদি বুঝাই দেন। আপনিও তো একদিন সহি দিনে ছিলেন না, আমিও তো ছিলাম না, আমি নিজেই তো ছিলাম না, আমি কাজী ইব্রাহিমই তো এক সময় কত কিছু করছি উল্টাপাল্টা। করছি না সোয়ালাকবারের দোয়া ইউনুসের খতম আমি নিজে তো করছি, কত সোয়ালাক করছি, কত 50 টাকা পকেটেও নিছি ছাত্র জীবনে, কিন্তু এখন তো গোটা পৃথিবী দিলেও পড়বো না। গোটা পৃথিবী যদি দিয়ে দেয় যে একটা খতমে ইউনুস পড়ো, গোটা পৃথিবী তোমার হাতে দিয়ে দেবো, পড়বো না। গোটা পৃথিবীর সে আমার খতমে ইউনুস না পড়ার দাম বেশি, ওই বেদাত বর্জনের মূল্য বেশি। দোয়া ইউনুস পড়বো 10 বার 20 বার যা মনে চায় তা, কিন্তু সোয়ালাক পড়ার কোনো আদেশ, কোনো বর্ণনা তো আমরা আল্লাহর নবীর কাছে আমরা পাই না, তো ওটা করতে যাবো কেন? ঠিক না কি? মুসলিমরা একাকি থাকবেন না, একা 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 পণ্ডিত হয়ে যাবেন না কেউ, ওলামাদের সাথে থাকবেন, শেখদের সাথে থাকবেন, ইমামদের সাথে থাকবেন, 10 জন ইমাম সহি লাইনের, 10 জন আলেম, 10 জন 20 জন শেখরা কি বলে আমি তাদের সাথে আছি। আমি একটা উল্টা নিজে বুঝে পণ্ডিত হয়ে গেলাম, তাহলে শয়তান, শয়তান জাহান্নামে নিয়ে যাবে। যে একা হয়ে যায়,
যেমন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন বাঘ যখন হরিণের পালে হামলা চালায় একটাকে টার্গেট করে, যেটা দল ছুট হয় ওইটারে টার্গেট করে, মহিষ যেটা দল ছুট হয় চার পাঁচটা সিংহ ওইটারে টার্গেট করে, গোটা পালকে টার্গেট করতে পারে না, ওই সাহস নাই, যেটা দল ছুট হয় ওইটারে টার্গেট করে। আপনি দল ছুট হবেন, কোন শেখেরে মানেন না, আলিম ওলামা মানেন না, ইমাম খতিব মানেন না, আপনি একটু ময়লা করেছেন পণ্ডিত হয়ে গেছেন মুফতি সাহেব, শয়তানে খেয়ে ফেলবে, দল ছুট হবেন। জাতীয় আলিম ওলামা আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলিমের অভাব নেই, আলিমের অভাব নেই, সহি তরিকার আলিমেরও অভাব নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নির্দলীয় থাকার তৌফিক দান করুন, কোন দল না করে সারা বিশ্বের মুসলমানরা এক দল, এক জাতি, এক উম্মত হয়ে থাকা, এটা ফরজ। এটা কি? এটা ফরজ। এটা না হওয়া পর্যন্ত মুসলমানদের কপাল থেকে মার আর লাঞ্ছনা অপমান দূর হবে না, দূর হবে না। আজকের মহিলাদের হায়া নাই, পুরুষের সহ্য বীর্য নাই, পুরুষদের পুরুষদের মধ্যে এক ধরনের অহংকার থাকা লাগে, সত্যের অহংকার, সত্যের জন্য অহংকার। দুই অহংকার আল্লাহর কাছে প্রিয়, যুদ্ধের ময়দানের অহংকার আর দানের ক্ষেত্রের অহংকার। ফকিরে হাত পাচ্ছে, পকেটে যা ছিল নে, বীর পুরুষ, দশ টাকা গেল না দশ হাজার টাকা গেল, শেরে বাংলা ফজলুল হকের মতো, শেরে বাংলা ফজলুল হক রহেমাহুল্লাহ ওনার অভ্যাস ছিল, ফকিরে চাইলে টাকার বান্ডিল সহ দিয়ে দিছে, গণফল করতে একটা বীরত্ব। আল্লাহ তাআলা এই বীরত্ব পছন্দ করেন। আল মাখিলা, দানের ক্ষেত্রে ফিসাদাকা, এটা আল্লাহর কাছে প্রিয়। আর কি যুদ্ধের ময়দানে এক সাহাবি উহুদের দিন, না জানি বদরের দিন, এইভাবে হাঁটতেছে যে মানে হেলে দুলে কাফেরের সামনে অহংকার করে, নবীজি বললেন যে এই ধরনের হাঁটা আল্লাহ খুব ঘৃণা করেন কিন্তু এই জায়গায় পছন্দ করেন। ওনার হাঁটার ডিজাইন দেখে কাফেরা ভাবতেছে সর্বনাশ, এতো কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, এ তাহলে কি ব্যবস্থা করছে, তো আমাদেরকে খেয়ে ফেলবে আজকে মনে হয়। ও হাঁটা মনে হয় যেন শ্বশুর বাড়িতে হাঁটতেছে, যুদ্ধের মাথার আমরা কাঁপতেছি ভয়ে, আর তার হাঁটা দেখো, ওর হাঁটার ডিজাইন দেখে শত্রুদের মনে ভয় ঢুকে গেছে, ওইটা আল্লাহ পছন্দ করে। অতএব বীরত্ব হলো সত্যকে গ্রহণ করা। খলিফা মুতাসিমের মতো পুরুষ যদি থাকতো, খলিফা মুতাসিম বাগদাদের খলিফা, সহ্য বীর্যওয়ালা পুরুষ, নিজের নারীর ইজ্জত রক্ষার জন্য সিংহের মতো গর্জে উঠে এরকম পুরুষ পৃথিবীতে এখন নাই, হাতে গোনা কয়টা আছে। নিজের নারীর ইজ্জত রক্ষার জন্য সেই সিংহ পুরুষ নাই এখন পৃথিবীতে, এখন তো নারী বিক্রি করি খাই আমরা, নিজের বউ বিদেশে পাঠাই দিছে আর স্বামীটা বাড়িতে, কপাল পোড়া শয়তান কোথাকার, তোর তো মরি যাওয়া তোর জন্য ভালো, তোর বেঁচে থাকা, তুই পুরুষ জাতির কলঙ্ক, স্ত্রী বিক্রি করে খায়। এক স্বামী আজাব যুদ্ধ থেকে আসি দেখে স্ত্রী ঘরের বাইরে, বললাম তীর তাক করছে তারে মেরে ফেলবে, ঘরের বাইরে কেন, তুই ঘরের বাইরে কেন, বললাম তাক করছে তাকে মারবে, ভয় দেখাচ্ছে। ও বলল, স্ত্রী বলল, কিসে আমাকে ঘর থেকে বের করেছে দেখো, ঘরে গিয়ে দেখে এক বিষাক্ত সাপ ঘরের মধ্যে। তখন সে বুঝছে যে না, আমার স্ত্রীর তার দোষ নাই। পরে উনি সাপকে আঘাত করছে, সাপে ওনাকে আঘাত করছে, সাপও মরে গেছে উনিও মারা গেছে। এগুলি হল পুরুষ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে খুব মানে সিংহ পুরুষ ছিলেন, পুরুষত্বের মধ্যে একটা ঘৃণা থাকে যে আমার মহিলা যদি কেউ দেখে এই মহিলার সাথে আমার জীবন চলবে না, যে দেখছে ওরা খেয়ে ফেলল, দেখলি কে তুই,
এটা এটা পুরুষত্বের ঘৃণা বোধ বলে, এটাকে সহ্য বীর্য বলে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেন যে লাউ ওয়াজাদতু মা আমরাতি রাজুলান লা দরাবতু বিসসাইফ গায়রা মুসাফফিন। সহিহ বুখারীর হাদিস, আমি যদি আমার স্ত্রীর সাথে কখনো কোনো পুরুষকে দেখি তলোয়ার দিয়ে আগে তারে দুটুকরো করে ফেলাম, এরপরে কি বিচার আমার হয় হবে সেটা আমি পরোয়া করব। নবীজি শুনে বললেন তা যাবুন আমিন গাইরাতে সাদ, সাদের সহ্য বীর্য দেখে পুরুষত্বের ঘৃণাবোধ দেখে আশ্চর্য করো, আমি তো আরো ভয়ঙ্কর। সে তো কইছে দুটুকরো করবে, আমি যে কয়টুকরো করব, আল্লাহু আকবার। এগুলিরই বলে পুরুষ। শিশুকালে এই পুরুষগুলি দেখতাম, যখন রাস্তায় বাইরে হইতো গোটা এলাকা মহিলা শূন্য, রোড গানে কোনো মহিলা নাই, মুরব্বী বাইরে হইছে, আল্লাহু আকবার। ডরে ভয়ে কে কোন দিকে আছে পালিয়ে গেছে। পুরুষত্বের মধ্যে একটা সিংহ মাপ থাকতে হয়। মোটাসিম বিল্লাহ খলিফা বাগদাদের পার্লামেন্টে বসা ইতালির আমরিয়া শহরে একজন মুসলিমা বোনকে খ্রিস্টান তার ইজ্জত হরণ করেছে, তাকে কটু গালি দিয়েছিল, বেইজ্জত করেছিল, সেখানে ওয়া মুতাসিমা বলে সে চিৎকার দিয়েছিল, ওই মহিলা মুসলিমা বোন, হে মুতাসিম তুমি কোথায়? গোয়েন্দাদের মাধ্যমে সেই চিৎকারটা মুতাসিমের কানে তখন আসলো যখন তিনি পার্লামেন্টে মিটিং এ বসা। এই আওয়াজ তার কানে আসার সাথে সাথে তার পুরুষত্বের সিংহ গর্জে উঠেছে, বলো কি আমার বোন, তার ইজ্জত তো আমার, আল্লাহর ইজ্জত আমার ইজ্জত, বলো কি? ওখান থেকে রওনা দিয়েছে যুদ্ধে, একটা বাহিনী নিয়ে এসে রওনা দিয়েছে। এই বাহিনীর এক মাথা যখন ইতালিতে পৌঁছে তখন শেষ মাথা বাগদাদে রয়ে গেছে। এটার নাম পুরুষ, এই সহ্য বীর্য সিংহভাবের পুরুষ। সিংহভাব কেন বলছি, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা সিংহের ভিডিও দেখলাম, একটা বিরাট আফ্রিকান গহীন জঙ্গলের সিংহ, তার স্ত্রী সিংহটা কোত্থেকে আসছে, সে খুব শান্তভাবে স্ত্রীকে অবজারভেশন করতেছে। স্ত্রী যখন তার নাগালে আসছে, ঘপ করে তাকে এখানে এক কামড় দিয়ে ধরছে সিংহটা, আর ছাড়ে নেই। সিংহীটা হাত পা চলাচল করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ছাড়ে নেই। কারণ কি জানেন, এই সিংহ দেখেছে তার স্ত্রীটা অন্য এক সিংহের সাথে ঘুরতেছে, অন্য এক সিংহের সাথে সে দূর থেকে অবজারভেশন করেছে, তার স্ত্রী সিংহটা অন্য এক পুরুষ সিংহের সাথে ছিল, এই জন্য সে বাসায় আসার পরে এক কামড়ে তার জীবন নিয়ে নিয়েছে। আগের যুগে এটা ছিল, এই জন্য দুনিয়া ভালো ছিল, বেহায়া নারীর সন্তান অটিস্টিক হয়, হাবার গোবা, কথা ফুটে না, বুঝেন না, প্রতিবন্ধী, পাগল ছাগল, কালুয়াচ্ছা বগাচ্ছা। আমাদের যুগের মায়েদের সন্তান এরকম ছিল না, তখন সিংহ পুরুষ ছিল সমাজে। সেই লক্ষ্মীপুর জেলায় আমার বাড়িতে আমি দেখতাম দাদা বাবা কেউ ঘরের বাইরে এসে সমস্ত মহিলা ঘরের ভিতরে চলে গেছে, ভয়ে উঁকিয়ে মারতো না কেউ। আর এখনকার পুরুষ দেখলে আরো কাছে বসার জন্য ঘনাই আসে, আসলে পুরুষেই নেই, এগুলি হিজড়া সব, এটা হিজড়ার যুগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।